नमस्कार प्रिय दर्शक बंधुरा, देश और देशर बाइरे थेके एई मुहूर्ते जारा आमार प्रतिबेदनटी देखछेन आपनादेर सकलके जानाई सादर आमंत्रण और शुभेच्छा। तो बंधुरा, आपनारा देखछेन कृषकेर स्वप्न 24 आर संगे रयेछे आमी गोलक। तो आजके आमी आपनादेर देखानोर चेष्टा करछि जे सीडलेस लेबू, এটা একটা থাই প্রজাতির লেবু, সিডলেস লেবু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি জানুয়ারিতে লাগানো ছিল, তো এখন ম্যাচুরিটি দেখেন কত সুন্দর হয়ে গেছে, এবং এবছরেও কিন্তু প্রচুর লেবু এসেছিল। আমি আপনাদের লেবুটা দেখানোর চেষ্টা করছি, প্রচুর লেবু এসেছিল। এই দেখেন নিচে লেবু পড়ে আছে। এই লেবুগুলো কিন্তু থোকা থোকাভাবে মালটার মতো ধরে, এবং প্রচুর রসও আছে, স্বাদে গন্ধে অতুলনীয়। এদিকে আমি দেখানোর চেষ্টা করছি, মানে থোকাতে কি কায়দায় ধরে আছে। আমি আমার ভাইকে বলবো এটা তুলে একটু দেখানো, থোকাটা দেখানোর চেষ্টা করতে। থোকাটা একটু ভালো করে দেখাও। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একই জায়গায় চারটে, একটা বোটাতে চারটে, ওইদিকে পেছনে আর একটা দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে আর একটা দেখা যাচ্ছে। তো এখন কিন্তু লেবুর প্রচুর দাম। এই দেখুন কত সুন্দর কালারটা দেখুন। পাতি লেবুর এই মুহূর্তে কিন্তু ভালো মার্কেট, এবং এটা আগাগোড়ায় থাকে ফলনটা শুরু করে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি লেবুটা কেটে এখনও দেখানোর চেষ্টা করছি যে এটা যে সিডলেস লেবু, মানে এর মধ্যে কোনো বীজই হয় না। দেখুন, হ্যাঁ ভালো করে দেখান, এই লেবুটায় কিন্তু কোনো বীজই নেই, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ ভালো করে দেখান, ভালো করে দেখান, এটাতে কোনো বীজই নেই, এবং প্রচুর রস। একটু রসটা চাপ দিয়ে দেখান, প্রচুর রস। ওই দেখুন প্রচুর রস, দেখতে পাচ্ছেন প্রচুর রস। তো আপনাদেরকে বলে রাখি যে এই যে সিডলেস লেবু, এটা কিন্তু 12 মাস হয়, এবং এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন গাছে কিন্তু ফুল অটোমেটিক, এই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা হয়ে আছে, এবং নিচেতে দেখুন ওইখানে লেবু, ওই যে লেবু ধরে আছে। তো আমি এখান থেকে এর আগে লেবু হারভেস্ট করেছি, এটা কিন্তু একদম পাক্কা 6 মাস থেকে আপনাকে লেবু দেওয়া শুরু করবে। তো যারা কৃষক বন্ধুরা আছেন, এই লেবুটা কিন্তু আপনারা করতে পারেন। দেখুন এখানে গাছের নিচে একদম সারিবদ্ধ কাঠের গাছ আছে, তার নিচে এটা করা হয়েছে, এবং গাছের একদম গ্রোথ দেখুন কত সুন্দর গ্রোথ আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর গ্রোথ আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে সমস্ত কাঠের গাছ সুন্দর লাইন করে লাগানো ছিল, তো তারই নিচে দিয়ে কিন্তু এটা করা হয়েছে। আপনারা এখানে লক্ষ্য করুন ছোট্ট একটা কুঁড়ি, একই গাছে কিন্তু আপনার লেবু রয়েছে, ফুল রয়েছে, এদিকে এই দেখুন ফুল রয়েছে এবং লেবু রয়েছে। আর এটার সবথেকে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু প্রচুর ফলন হয় গাছে। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন, তো আমি একটা অনুরোধ করব, এই লেবুটা কিন্তু আপনারা চাষ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও আমি আর বেশি বাড়াবো না। তো এই সম্বন্ধিত চাষবাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।